এখন অরণ্য আছিল গ্রন্থখন রচনা করেছিল অনুরাধা শর্মা পূজারীয়ে। এই কাহিনী ফিরসত বহুতবার আহিছে কোয়েশনটা। এই উপন্যাসখনৰ বাবে তেখেতক 2021ত সাহিত্য একাডেমী বঁটা প্রদান করেছিল। অনুরাধা শর্মা পূজারী আর কেখনমান বুক এক্সামত আহি থাকে, সেইকেইখন হল হৃদয় এক বিজ্ঞাপন, তেখেতৰ ফার্স্ট উপন্যাস হয়। এইটো বহুত ইম্পর্টেন্ট, হৃদয় এক বিজ্ঞাপনটো কোনে রচনা করেছিল বলে আহে। আর হৃদয় এক নদীর নামটো আহে, হৃদয় এক নদীর নামটো হয়েছে মামনি ঋষম গোস্বামী, হৃদয় এক বিজ্ঞাপনটো হয়েছে অনুরাধা শর্মা পূজারী। লগতে তেখেতৰ আর এখন উল্লেখযোগ্য রচনা যে হয়েছে মেরেং, সো মেরেংখনও ইম্পর্টেন্ট হয়। মেরেং কোনে রচনা করেছিল বলে আহে অনুরাধা শর্মা পূজারী, আর কাঞ্চনখনও তেখেতে রচনা করেছিল।